যেমন প্রায় এগারো মাস পরে আমার বাড়ির লোকদেরও কাছে পেয়েছি তেমনি আমার পার্টি পরিবারেরও যারা সদস্য তাদেরও কাছে পেয়েছি এটা তো খুবই আনন্দের বিষয় প্রায় মিথ্যা মামলায় এগারো মাস পরে জেলে ছিলাম তিন মাস উনিশ দিন তারপর জেল থেকে মহামান্য আদালত তার রায়ে শর্ত দিল জামিন দিল কিন্তু তার শর্ত ছিল যে এখানে আমি থাকবো জেলার মধ্যে আমি উত্তর চব্বিশ জেলার মধ্যে ঢুকতে পারবো না এবং জেলের জেলার বাইরে যেখানে থাকব সেই এলাকায় থানাকে আমাকে জানাতে হবে এবং সপ্তাহে সপ্তাহে সেখানে হাজিরা দিতে হবে তো তেরোই ডিসেম্বর আমি আঠাশে আগস্ট আমাকে ধরে আরজিকর হসপিটাল থেকে কারণ আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনে বোর্ড গঠন নিয়ে আমডাঙ্গা ব্লকের তারাবেড়িয়া এবং বোদাই গ্রাম পঞ্চায়েত সেই সেখানে বিরোধীরা জয়ী হয় এবং বিরোধীদের বোর্ড গঠন করতে দেবে না এবং এটা বারে বারে প্রশাসনের কাছে এসপি থেকে শুরু করে একেবারে থানা পর্যন্ত আমরা বারবার ডেপুটেশন দিয়েছি এরপরে না পেরে আমরা এটা জানিয়েছিলাম আমরা হাইকোর্টে আমরা আবেদন করেছিলাম হাইকোর্টে আবেদন করার পরে হাইকোর্ট থেকে আমরা রায় পাই যে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে এদেরকে পঞ্চায়েত সদস্যদের তাদের নিরাপত্তা দিয়ে উনত্রিশে আগস্ট বোর্ড গঠনে সাহায্য করতে হবে এই যে হাইকোর্টের রায় তারপরেই আঠাশ তারিখ রাত্রে থেকে বহিরাগতদের নিয়ে গোটা আমডাঙার তারাবেড়ি এবং বোদাই অঞ্চলে বোমাবাজি শুরু করে এবং তার ফলে ওই সময়ে চারজন মারা যায় তাদের মধ্যে হচ্ছে তিনজন হচ্ছে তৃণমূল কর্মী এবং আমাদের সিপিআইএমের একজন কর্মী মারা যায় সেই সময় যারা আক্রান্ত হয় তারা আরজি করে চিকিৎসার জন্য যায় আমি খবর পাই এবং খবর পাওয়ার পরে মধ্যভাবে যখন শুনলাম এরা আক্রান্ত হয়েছে যেহেতু আমি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য স্বাভাবিকভাবেই জেলায় আক্রান্ত হলে পার্টির পক্ষ থেকে যেখানে বলবে যেতে হবে এবং আমি গেছিলাম আর্জি করে সেখানে পলাশ দাস আমাদের রাজ্য কমিটির সদস্য ছিল আমি ছিলাম থাকার পরে তাদের চিকিৎসা চলছে ব্লাড দিতে হচ্ছে এই রকম অবস্থায় টালা থানার পুলিশ গিয়ে আমার আমাকে অ্যারেস্ট করে আমার সঙ্গে আরও নজন নজনকে অ্যারেস্ট করে এবং সেখান থেকে ধরে এনে বার সাথে রেখে দেয় কোনোদিনও আমডাঙ্গায় নিয়ে যায়নি আমডাঙ্গার প্রশাসনের থানায়ও নিয়ে যায়নি সাত দিন পিসিতে রেখে মিথ্যা মামলা এবং নানান ধরনের আর্মস কেস ফেস দিয়ে জোর করে সই করিয়ে নিয়ে তারা জেলে পাঠায় তো আজকে সেই মহামান্য আদালতের নির্দেশে আমার জামিনে মুক্ত পায় তেরোই ডিসেম্বর প্রায় একশো দিন পরে আমার জামিন হয় তারপরে এলাকার বাইরে উত্তরচর জেলার বাইরে যে হাইকোর্টের নির্দেশ ছিল সেই মোতাবেক ছিলাম গতকাল জয়মাল্য বাগির ডিভিশন বেঞ্চ আমার জেলায় যে আশা নিষিদ্ধ ছিল কালকে সেই নিষিদ্ধ প্রত্যাহার করে নিয়েছে এবং সপ্তাহে সপ্তাহে যে আমার থানায় হাজিরা দেওয়ার কথা ছিল সেটাও বন্ধ হয়েছে এখন এক মাস অন্তর আমডাঙ্গা থানায় আমাকে হাজিরা দিতে হবে এই শর্তে হ্যাঁ তারা নজন ধর আপনারা দেখেছেন তারা বয়স অল্প তারা বুঝতে পেরেছে যে এই সরকার যে যে আশায় নিয়ে তারা তৃণমূল করছিল এরা ভালো ছেলে দেখছে যে তাদের না হচ্ছে চাকরি বাকরি তারা দেখছে যে তোলাবাজি চলছে তারা দেখছে অত্যাচার চলছে তারা দেখতে ন্যায় নেই অন্যায়ের কাজ এরা পাড়ার মধ্যে করছে এই জন্য তারা দেখলো যে এই দল করা যায় না তারা নজন ধরো আপনারা দেখেছেন তারা বয়স অল্প তারা বুঝতে পেরেছে যে এই সরকার যে যে আশায় নিয়ে তারা তৃণমূল করছিল এরা ভালো ছেলে দেখছে যে তাদের না হচ্ছে চাকরি বাকরি তারা দেখছে যে তোলাবাজি চলছে তারা দেখছে অত্যাচার চলছে তারা দেখতে ন্যায় নেই অন্যায়ের কাজ এরা পাড়ার মধ্যে করছে এই জন্য তারা দেখলো যে এই দল করা যায় রান্তির পরিবেশ বিনষ্ট হচ্ছে রাম হয়ে গেছে কিন্তু এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে মানুষ বাম রাম হয়নি সাধারণ আমাদের কর্মী সমর্থক তারা কিন্তু এত অত্যাচারিত আমরা তাদের তো রক্ষা করতে পারছি না পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আজকে আমাদের উপর আক্রমণ হচ্ছে মিথ্যা মামলা যেমন আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে আজকে জেল খাটাচ্ছে এরকম ভয়তে যাতে অন্য দল না করতে পারে তৃণমূল কংগ্রেস তো এই কাজ করেছে তাহলে আজকে আমরা রক্ষা করতে পারছি না বিজেপি দিল্লির সরকারে ছিল বিজেপি দিল্লির সরকারে রয়েছে এখন মানুষ হয় মনে করছে যে দিল্লির সরকারে যখন বিজেপি রয়েছে তখন বোধ হয় বিজেপির হাত ধরলে আমরা রক্ষা পাবো এই সময়ে আমাদের বামপন্থীরা রক্ষা করতে পারবে না সুতরাং তাদের জীবন জীবিকা তাদের কাজ বাজ তাদের পাড়ায় টিকে থাকা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে তারা তারা পারছে না বামপন্থীদের সঙ্গে থেকে এই জন্য তারা নিজেরাই দেখছে এই মুহূর্তে আমরা এই অত্যাচারের থেকে বাঁচার জন্য। তারা এখন এই 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 ধরনের আমাদের এ করেছে তবে আমার বিশ্বাস আমি ইভিএম মেশিনের যে আমি আমার সন্দেহ আছে যে আমাদের ভোট এত কম হতে পারে না এত কম হতে পারে না রিসেন্টলি রাজস্থানে কদিন আগে লোকসভা নির্বাচন হয়ে গেল সেখানে বিজেপির জয় জয়াকার আর জয় জয়াকার এবং সেখানে কংগ্রেসের সরকার আর সেখানে দেখা গেল পঞ্চায়েত নির্বাচনে আবার উল্টো হয়ে গেল সুতরাং কীভাবে কি হচ্ছে ইভিএম মেশিনে আমাদের বিশ্বাস নেই কারণ ইভিএম মেশিনের করা যায় কারণ যারা ইভিএম মেশিন যে দেশগুলো তৈরি করেছে তারা কিন্তু ব্যালটে ভোট করে